শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে বিকেলে ইলিশের প্রথম চালান গেল ভারতে। এর মধ্যে প্রথম দিন 45 টন 800 কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়, যার প্রতি কেজি পড়েছে $10 করে। এ সময় জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জানান, দুর্গাপূজা উপলক্ষে এবার প্রায় 4000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। আগামী 30 অক্টোবরের মধ্যে রপ্তানির নির্দেশনা রয়েছে।